আপনাদের আসন্না ফাউন্ডেশন ঘোষিত 15 লক্ষ টাকার পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে কি করতে হবে? খুবই দরকারি এবং প্রয়োজনীয় প্রশ্ন। দেখুন, আমরা পুরো বছরটাকে রমজানে পরিণত করার জন্যই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের কাছে রমজান মাসটা সবার কাছে ভালো লাগে, তাই না? ইমানদার হিসাবে আমাদের সবার কাছে রমজান মাসটা খুবই ভালো লাগে। রমজান মাস যখন চলে যায়, ঈদের আনন্দে আমরা আনন্দিত হই, কিন্তু রমজান বিদায় আমাদের কষ্ট হয়। তো পুরো বছরটাকে রমজানে পরিণত করা বা পুরো বছরটাকে রমজানময় করার জন্য আমরা আসলে ফাংশন থেকে এই উদ্যোগ এবছর গ্রহণ করেছি। এবং এই উদ্যোগের উদ্দেশ্য হল যে আমরা পুরো কোরআনটা যেন আমরা একবার হলেও বুঝে পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকে জীবনে কোরআন বারবার খতম দিয়েছি, কিন্তু আল্লাহ কী বলেছেন আমরা অনেকেই জানি না। তো আমরা চাই যে আপনার মসজিদের কোনো ইমাম সাহেব, কোনো আলিম, কোনো জানেওয়ালা মানুষ তার তত্ত্বাবধানে থেকে প্রয়োজন হলে তার সহযোগিতা নেবেন। এছাড়া নিজস্ব উদ্যোগে আপনি পুরো কোরআনটা আগাগোড়া পড়ে শেষ করেন, এই জন্য আমাদের এই উদ্যোগটা মূলত। তো আমাদের এই উদ্যোগে যারা সামিল হবেন তাদের জন্য 15 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 3 জনকে আমরা বিনা খরচে উমরা করাবো ইনশাআল্লাহ। শুধু পাসপোর্টটা তিনি করবেন, তাকে নিয়ে মক্কা মদিনায় ঘুরে আনা, ভিসা, টিকিট, খাওয়া দাওয়া সব কিছু ইনশাআল্লাহ বিদিন আমরা অ্যারেঞ্জ করব। তো এই পুরো আয়োজনটা আমরা করছি, এটাতে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে? এর উত্তর হলো যে এটার জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে, সেটা হলো যে কোনো কোরআনে কারিমের অনুবাদ, একটা কোরআনের অনুবাদ আপনার কাছে থাকতে হবে এবং সেটা আপনি পড়তে হবে, বাস আর কিছু না। ওইটা আপনার কাছে থাকবে, আপনি পড়া শুরু করে দিবেন, পড়বেন আর পুরস্কার থাকবেন, খুব সহজ হিসাব। এবং এই পড়ার জন্য আমরা কোনো বিশেষ কোরআনের কথা বলে দিই নি, অমুক প্রকাশনের কোরআন কিনতে হবে, যাতে করে আপনাদের কাছে এটা ক্লিয়ার থাকে যে আসনা ফাউন্ডেশন এই উদ্যোগের পিছনে কোনো দুনিয়াবী ধান্দা নাই। আমরা কোনো বই বেচার জন্য করি না যে অমুক বই পড়লে আপনাকে এটা করতে হবে। আপনি যেই কোনো অনুবাদের কোরআন আপনার বাসায় আছে অথবা আপনি কিনে নিয়ে আপনি পড়েন, শুরু করে দেন। আমরা প্রশ্নগুলো করব কোরআনের অনুবাদ থেকে, ডিপ তাফসির থেকে কোনো প্রশ্ন করা হবে না, যে জটিল একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এরকম কোনো প্রশ্ন করা হবে না। আপনি শুধুমাত্র অনুবাদ করলেই প্রশ্নের উত্তর দিতে পারবেন, এইভাবে প্রশ্ন করা হবে। সো এখানে যেই কোনো শ্রেণী, পেশা, যে কোনো বয়সের নারী পুরুষ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এবং আপনারা অবাক হবেন, আমাদের ফাউন্ডেশনের প্রতিযোগিতাগুলোতে কখনো কখনো অন্য ধর্মের মানুষরাও অংশগ্রহণ করে। আমাদের কাছে, আমরা নিজেরাই অবাক হয়ে যাই যখন দেখি যে অন্য ধর্মের মানুষ অংশগ্রহণ করছে, আমরা খুবই আপ্লুত হই। তো সেখানে মুসলমান হয়ে আপনি কেন করবেন না? একদিকে পুরস্কার পাওয়ার সুযোগ, আরেকদিকে কোরআন, পুরা কোরআনের জ্ঞান আপনার অর্জন করার সুযোগ, আরেকদিকে পুরস্কার পানান না পান, এই যে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছেন, এটাই একটা ইবাদত। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তাহলে তিনটা সুযোগ এখানে থাকছে। আল্লাহর কাছ থেকে সওয়াব পাচ্ছেন, কোরআনের জ্ঞান হাসিল হচ্ছে, আবার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তিনটা। এবং পুরস্কারের ভিতরে আমরা এমন এমন পুরস্কার রেখেছি যে এই ধরনের পুরস্কারের কথা আপনারা আগে হয়তো অনেকে শুনেন নাই জীবনে। একটা পুরস্কার থাকছে পারিবারিক লাইব্রেরি, আর একটা থাকছে পার্সোনাল লাইব্রেরি। পারিবারিক লাইব্রেরিটা হলো একটা বাসার জন্য যত রকমের বই দরকার, ইসলামিক বই, এই কমপ্লিট আপনার বইগুলো, সেটার মূল্যমান সম্ভবত 50,000 টাকা ঘোষণা হয়েছে, 50 বা 40,000 টাকা। এই এত টাকার বই, বিপুল পরিমাণ বই আপনার বাসায় আপনি রাখতে পারবেন। বাচ্চার জন্য কোনটা দরকার, মহিলাদের জন্য কোনটা দরকার, কোরআন বোঝার জন্য কোনটা দরকার, হাদিস জানার জন্য কোনটা দরকার, ইতিহাসের জন্য কোনটা দরকার, কোরআনিক অ্যারাবিক বোঝার জন্য কোনটা দরকার, সব মিলিয়ে সিরাতের জন্য কোনটা দরকার, সব মিলিয়ে আমরা এই এত টাকার বই আপনাদেরকে রেডি করে দিব। একটা ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যাবে, একটা ফ্যামিলি লাইব্রেরি, এটা একটা পুরস্কার। আরেকটা পুরস্কার থাকবে পার্সোনাল লাইব্রেরি। পার্সোনাল লাইব্রেরিতে ব্যক্তিগতভাবে একজন মানুষের যত বই দরকার, ইসলামিক বই, সবগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। এ ধরনের কিছু আনকমন পুরস্কার থাকছে, ওমরা তো থাকছে এই তিনটা। অতএব একদম সর্বনিম্ন পুরস্কার 1,000 টাকার রকমারে গিফট ভাউচার থাকবে, যে আপনি ওইটা দিয়ে রকমারে থেকে বই অর্ডার করে নিতে পারবেন। আমরা ভাউচার দিয়ে দিব, শুধু ভাউচার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন, টাকা পয়সা লাগবে না, ওইটাই টাকা পয়সা।
সো এই বিপুল পরিমাণ পুরস্কারের এই বিরাট বড় আয়োজন, আমরা বলব আপনারা সবাই নিজেরা শুধু অংশগ্রহণ করবেন তা নয়, অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন, আপনার পরিচিত বন্ধুদেরকে উৎসাহ দিবেন যে তুমিও শুরু করে দাও, এক কুসিনে আমাদের কোরআন পড়া হবে। এমনি তো পড়া হয় না, আমরা অনেকে চেষ্টা করি পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে শেষ করব। আমরা পুরা কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত এক বছর ধরে বুঝে বুঝে পড়তে চেষ্টা করলে এটা কঠিন কিচ্ছু না, এক বছর অনেক লম্বা সময়। এই এক বছর সময় আমরা দিয়েছি কেন, যাতে করে মানুষের উপর চাপ না হয়। আমরা তো করতে পারতাম 30 দিনের বা 60 দিনের কম্পিটিশন, আমরা সেটা না করে সারা বছর দিয়েছি, 6 পারা 2 মাস, আবার 6 পারা 2 মাস, আবার 6 পারা 2 মাস। 6 পারা মানে হলো 120 পৃষ্ঠা, 2 মাসে 120 পৃষ্ঠা হলে ডেলি ক পৃষ্ঠা হয়, 2 পৃষ্ঠা। তো ডেলি 2 পৃষ্ঠা পড়া কি খুব বেশি কঠিন কিছু? 2 পৃষ্ঠা মাত্র বাংলা অর্থ সহকারে বুঝে আপনি কোরআন পড়বেন প্রতিদিন, পরীক্ষার আগ দিয়ে আবার পুরোটা একবার রিভাইজ দিয়ে নেবেন, ব্যাস শুক্রবার ফজরের পরে পরিসংখ্যান করবেন। যারা ইতিমধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে গিয়ে গুগল ফর্মে সাবমিট করতে অসুবিধা হয়েছে, তাদেরকে আমরা বারবার বলে যে আপনারা এই বিষয়ে আমাদের অ্যাডভাইসগুলো শুনেন, গুগল ক্রমে বা গুগলে আপনি নিজের ইমেইল দিয়ে আগে সেটাকে লগ ইন করেন, তারপরে আপনি ওই লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনার সমস্যাটা হবে না। এগুলো বারবার করে বলা হচ্ছে, এরপরে যদি সমস্যা হয় আপনি এখন থেকে যোগাযোগ করেন। এবং এখানে অটোমেটিক নাম্বার যোগ হবে, কোনো খাতা দেখার সিস্টেম নাই। আপনারা যারা এর আগে গুগলে পরীক্ষা দিয়েছেন তারা জানেন, অনলাইনে আপনি প্রশ্ন উত্তর দেবেন, একটা শব্দ আপনাকে লিখতে হবে না, কোনো কিছু টাইপ করতে হবে না, খুব সহজ উত্তর দেওয়াই থাকবে, সঠিক উত্তরটা শুধুমাত্র আপনি চুজ করবেন, যেটাকে বলে কি প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন। এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, যে ধরা যাক সূরা ফাতিহা, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা এই আয়াতে কিয়ামতের দিনে তিনি কী বলেছেন নিজেকে, তো মালিক বলেছেন এখানে, কিয়ামতের মালিক, কিয়ামতের দিনের বিচারক, কিয়ামতের দিনের আপনার বিনিময়দাতা, কয়েকটা অপশন থাকবে। তাহলে মালিক শব্দটা আছে, অর্থাৎ মালিকটাকে আপনি ক্লিক চিজ চয়েস করবেন, ওটাকে সিলেক্ট করবেন, বাস হয়ে গেল, লিখতে হবে না কিছু, খুবই সিম্পল। আমরা চাই যে আপনি এটা পড়েন, এই 6 পারা পড়লে পরীক্ষা আপনার জন্য পানির মতো সোজা ইনশাআল্লাহ। আর ফাইনাল পরীক্ষা হবে রমজানের শেষ সন্ধান, এই প্রথম পরীক্ষাগুলোর একটাতেও যদি কেউ অংশগ্রহণ না করে সে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং এটা যদি কোনো রেজিস্ট্রেশন কিছু করতে হয় না। তাহলে অংশগ্রহণ করার জন্য কী লাগবে, একটা কোরআনের অনুবাদ লাগবে, ব্যাস আর পড়তে হবে, ব্যাস আর কিচ্ছু না। প্রতিদিন 2 পৃষ্ঠা করে পড়তে তাহলে অ্যাভারেজে কত সময় লাগবে, 2 পৃষ্ঠা করে পড়তে গেলে কত মিনিট সময় লাগবে, 15 মিনিট সময়, 15 মিনিট যথেষ্ট না ইনশাআল্লাহ। 15 মিনিট আপনি প্রতিদিন শোয়ার আগে, যে কোনো নামাজের আগে পরে পড়েন, আপনি প্রতিদিন অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। রেজিস্ট্রেশন করা জরুরি না, কোন রেজিস্ট্রেশন ছাড়া পড়তে থাকেন, পরীক্ষার দিন শুধুমাত্র আমাদের ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে আপনি নাম দাম দিয়ে পরীক্ষা দিয়ে ফেলেন, বাস শেষ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ, আপনার বন্ধু বান্ধব পরিচিত সবাইকে উদ্বুদ্ধ করবেন, সবাইকে। মাদ্রাসার ছাত্ররা অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই হুজুররা তো তাহলে সব পুরস্কার নিয়ে নেবে, জি না, সেই কাহিনী যাতে না হয় সেজন্য মাদ্রাসায় কোন ক্লাস পর্যন্ত পরিপূর্ণ কোরআন শেখা হয়ে যায় অর্থ সহকারে, ওই ক্লাসের ছাত্রদেরকে এটার জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে, তারা এটা অংশগ্রহণ করতে পারবে না। যদি কেউ অংশগ্রহণ করে ফাইনাল বড় বড় পুরস্কারগুলো যারা জিতবে তাদের একজন একজনকে আমরা চেক করবো বাড়িতে গিয়ে গিয়ে, কেউ কাহিনী করার সুযোগ নেই ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনাদের সাধারণ শিক্ষিত ভাইদের কোনো টেনশন করার কারণ নাই, যে তাহলে তো হুজুররা এত কোথাও জিতে যাবে। মাদ্রাসাতে কয় মাদ্রাসাতে সম্ভবত কাফিয়া জামাত ঘোষণা করা হয়েছে, এর নিচে যারা আছে আর আলিয়াতে আলিমের নিচে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে, এর উপরে যারা আছে তারা অংশগ্রহণ করতে পারবে না, তারা অংশগ্রহণ করতে পারবে কিন্তু পুরস্কার পাবে না, কারণ তারা তো সব জানেই, তাহলে তো সাধারণ অংশ পারবে না। হ্যাঁ, ওলামাদের জন্য আলাদা আমরা কম্পিটিশন করবো ইনশাআল্লাহ, যাতে করে ওনারা আমাদের ইলম অনুযায়ী ওনারা মোসাবাকা করতে পারেন, অতএব সবাই এটাতে সামিল হবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ খাইর। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।